এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে গর্ভায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ রাস্তার মধ্যে ছুরি নিয়ে স্ত্রীকে এলো কোপ সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে অনির্বাণ এভাবে রাস্তার ওপর স্ত্রীকে এলোপাথারে কোপ মারলো সেই যুবক কোথায় পালিয়ে গিয়েছে যুবক তার কি কোনো খোঁজ মিলেছে কি কারণেই বা এই ধরনের হামলা দেখো অনুসর তোমাকে প্রথমেই বলে রাখি যে এখনো পর্যন্ত কিন্তু এই প্রণাম রায় যে মূল অভিযুক্ত তার কিন্তু খোঁজ চালাচ্ছে গড়পাতানের পুলিশ এবং এই মুহূর্তে আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি প্রতাপগড়ের মনসাতলা ঠিক এই জায়গাতে তুমি দেখতে পাবে ঠিক এই জায়গাতেই কিন্তু প্রথম তাকে ছুরি ছুরি দিয়ে হত্যার চেষ্টা করে তার স্ত্রীকে স্ত্রীর নাম প্রিয়াঙ্কা রায় তুমি দেখতে পাবে বিভিন্ন জায়গায় কিন্তু এখনও ব্লাড শেড পড়ে রয়েছে এবং প্রিয়াঙ্কার মাথায় যে হেয়ার ক্লিপ ছিল সেই হেয়ার ক্লিপ পড়ে রয়েছে এমনকি তার জুতো মাস্ক সবই এখানে পড়ে রয়েছে এই জায়গায় কিন্তু প্রথম স্ট্যাবের ঘটনাটি ঘটে এরপর যখন প্রিয়াঙ্কা কোনোভাবে প্রণামের হাত থেকে নিজেকে বাঁচিয়ে আত্মরক্ষা করবার চেষ্টা করছে তখন কিন্তু সে দৌড়ে এই গলি দিয়ে পালানোর চেষ্টা করে আমার ক্যামেরা পারসন অতন কুণ্ডুকে বলবো দেখাতে যে এই গলি দিয়ে যখন সে পালানোর চেষ্টা করছিল তখন কিন্তু প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছে যে চুলের মুঠি ধরে প্রণাম তার স্ত্রীকে টেনে আনে এবং এই দেয়ালের কাছে কিন্তু তাকে আরেকবার মানে বেশ কয়েকবার এখানে দাঁড় করে তাকে স্ট্যাপ করা হয় এবং তুমি দেখতে পাবে যে এই যে ব্লাড শেড রয়েছে এখান থেকে সেই ব্লাড শেড কিন্তু ক্রমাগত এই দেয়াল ধরে তুমি যদি দেখো তাহলে ব্লাড শেড কিন্তু একেবারে প্রায় দশ ফুট পর্যন্ত ড রয়েছে অর্থাৎ প্রায় সে কিন্তু দেয়াল দিয়ে এই গলি দিয়ে বাঁচার চেষ্টা করছিল কারণ তার সামনেই বাড়ি ছিল এই এমতাবস্থায় যখন এই ঘটনা ঘটছে তখন প্রত্যক্ষদর্শী যারা পথ দি মানুষ যখন সন্ধ্যা সাড়ে নটার সময় ঘটনা ঘটছে তখন কিন্তু তার মধ্যে কয়েকজন তাকে বাঁচানোর চেষ্টা করে স্থানীয়রা যেটা বলছেন যে বাঁচাতে গিয়ে কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন ইতিমধ্যে কিন্তু রক্তাক্ত অবস্থায় প্রণাম প্রিয়াঙ্কা রায় তাকে কিন্তু নিয়ে যাওয়া হয় প্রথমে কেপিসি মেডিকেল কলেজে সেখান থেকে কিন্তু তাকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে পিজি হাসপাতালে সেই জায়গায় কিন্তু তিনি চিকিৎসাধীন রয়েছেন কিন্তু ডাক্তাররা বলতে পারছেন না তার শারীরিক অবস্থা এতটাই আশঙ্কাজনক যে তাকে কতটা ফিরিয়ে আনা সম্ভব কারণ তার পেটে কিন্তু প্রায় দশ থেকে বারোবার স্ট্যাপ করা হয়েছে এমনটাই কিন্তু পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে এবং এই ঘটনা যখন ঘটছে তখন কিন্তু এই রাস্তা ধরেই প্রণাম সে কিন্তু পালিয়ে যায় যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন ধরে তার স্ত্রীর ওপরে অত্যাচার করছিল এই দুজনেরই কিন্তু বাড়ি দার্জিলিংয়ে এবং দার্জিলিং সদর থানায় এই পুরাম রায়ের বিরুদ্ধে কিন্তু একটি বধু নির্যাতনের অভিযোগ রয়েছে দু সালে কিন্তু এই প্রিয়াঙ্কা তার স্ত্রী তার উপরে কিন্তু গায়ে কেরোসিন ঢেলে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে এমনটাই কিন্তু অভিযোগ করেছেন প্রিয়াঙ্কার বাড়ির লোকেরা ফলে গোটা ঘটনায় কিন্তু তদন্ত শুরু করেছে ঘরপা থানার আধিকারিকরা সে যাতে কলকাতা ছেড়ে পালিয়ে না যেতে পারে তার জন্য কিন্তু ইতিমধ্যে লালবাজারকেও অ্যালার্ট করা হয়েছে ফলে সব মিলিয়ে এই মুহূর্তে যথেষ্ট চাঞ্চল্য রয়েছে এলাকায় এবং এই ঘটনার পর এলাকাবাসী কিন্তু কার্যত সন্তুষ্ট হয়ে রয়েছে বছরের এই প্রথম দিনে ঘটনা ঘটনা জানালাম আপনাদের স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ অন্যদিকে যাদবপুরে ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ অভিযুক্ত ছেলেকে ইতিমধ্যে আটক করেছে পুলিশ ভারী কিছু দিয়ে আঘাতের চিহ্ন মিলেছে শরীরে যাদবপুরের ঘটনায় পারিবারিক অশান্তের জেরেই খুন বলে অনুমান করছে এখনো পর্যন্ত পুলিশ যদিও ঘটনায় কি কারণে ঠিক হামলা তা এখনো স্পষ্ট নয় যাদবপুরে ছেলের বিরুদ্ধে বাবাকে খুনের অভিযোগ রয়েছে ঠিক কি কারণেই ঘটনা ঘটলো পুলিশ এখনো পর্যন্ত তদন্তে কি কি সূত্র পেয়েছে জানিয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত আচার্য নববর্ষের রাতে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা যাদবপুরের রায়পুর এলাকায় আমরা যেখানে দাঁড়িয়ে আছি যাদবপুর রায়পুরের এই ফ্ল্যাটে থাকতেন সত্তর বছরের প্রৌঢ় শুভময় বন্দ্যোপাধ্যায় তার স্ত্রী এবং ৩৫ বছরের ছেলে অর্পণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্থানীয় মানুষরা যেটা জানাচ্ছেন যেটা অভিযোগ করছেন যে অর্পণ বন্দ্যোপাধ্যায় তার বাবা শুভময় বন্দ্যোপাধ্যায়কে কয়েকদিন ধরেই মারধর করছিল এবং সেই ঘটনা শুভময় বন্দ্যোপাধ্যায় স্থানীয় প্রতিবেশীদের জানিয়েছিলেন আজ সন্ধ্যেবেলায় অর্পণ বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে আসেন ফ্ল্যাট থেকে এবং তারপর যেটা করেন যে প্রতিবেশীদের মারধরের ঘটনা মারধর করতে শুরু করেন এবং স্থানীয় কয়েকজন যুবক যখন অর্পণ বন্দ্যোপাধ্যায়কে তার ফ্ল্যাটে নিয়ে আসেন ফ্ল্যাটে ঢোকার যে রাস্তা রয়েছে সেখানে কিন্তু রক্তাক্ত অবস্থায় এক প্রৌরকে পড়ে থাকতে দেখেন যেখানে প্রৌঢ় শুভময় বন্দ্যোপাধ্যায় পড়েছিলেন এবং তারা যেটা জানাচ্ছেন যে মাথায় কিন্তু আঘাতের চিহ্ন ছিল এবং রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন এরপর কিন্তু তারা সঙ্গে সঙ্গে ঘটনাটা স্থানীয় থানা যাদবপুর থানায় খবর দেন এবং যাদবপুর থানার পুলিশ কর্মীরা এলে তার পুত্র অর্পণ বন্দ্যোপাধ্যায়কে তাদের হাতে তুলে দেওয়া হয় এই অস্বাভাবিক আচরণে তারা কিন্তু সন্দেহ করছেন যে এই ঘটনার সঙ্গে পুত্র অর্পণ বন্দ্যোপাধ্যায় কোনো না কোনোভাবে যুক্ত ঘটনার পরেই কিন্তু যাদবপুর থানার পুলিশ আসেন এবং যে প্রৌঢ় রক্তাক্ত অবস্থায় পড়েছিল ছিলেন শুভময় বন্দ্যোপাধ্যায় তার দেহ স্থানীয় বাঙুর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয় যে ফ্ল্যাটটা দেখা যাচ্ছে এই ফ্ল্যাটেই কিন্তু তিনজনে এখানে বাস করতেন এবং যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন যে অর্পণ কিন্তু সেরকম কোনো পেশার সঙ্গে যুক্ত ছিল না এবং পুলিশ পুরো বিষয়টাকে খতিয়ে দেখছেন পুরো বিষয়টা তদন্ত করে দেখছেন যে কি কারণে এই হত্যাকাণ্ড কি কারণে এই ঘটনা অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সেই পুরোটাই কিন্তু তারা খতিয়ে দেখছেন অর্পণ বন্দ্যোপাধ্যায় তাকে আটক করে যাদবপুর থানায় নিয়ে গে হয়েছে এবং তাকে জেরা জেরা করা হচ্ছে এবং মৃত শুভময় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর সঙ্গে তারা কথা বলছেন এবং কথা বলে জানার চেষ্টা করছেন যে যে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে সেইটা কি কারণে এই ঘটনা ঘটেছে এটা কি খুন না দুর্ঘটনা পুরো বিষয়টা তারা জানার চেষ্টা করছেন যদি তাকে খুন করা হয় কোন অস্ত্র দিয়ে খুন করা হয়েছে পুরো বিষয়টা খতিয়ে দেখছে যাদবপুর থানার পুলিশ ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে সুদীপ্ত এবিপি আনন্দ কলকাতা